সর্বভারতীয় সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের অভিষেক ব্যানার্জির 7ই নভেম্বর জন্মদিন। আর এই অভিষেক ব্যানার্জির জন্মদিনে কেক কেটে পালিত হল কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নিমতলা কার্যালয়ে। 7ই নভেম্বর ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জির জন্মদিন। 6 তারিখ শুক্রবার রাত্রি 12:01 রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে কর্মী সমর্থকদের নিয়ে কেক কেটে জন্মদিন পালিত হয়। সাথে কার্যালয়ে কর্মী সমর্থকরাও কেক কাটার পর একে অপরকে খাইয়ে আনন্দের সাথে অভিষেক ব্যানার্জির জন্মদিনটি পালন করে। সাথে এই স্লোগান থাকে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই বিষয়ে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, অভিষেক ব্যানার্জির 7ই নভেম্বর জন্মদিন, তাই 6ই নভেম্বর রাত্রি 12:01 আমরা এই জন্মদিনটি পালন করলাম, কারণ 12:01 মানেই 7ই নভেম্বর পড়ে গেছে। তাই আমরা মনে করি আমরা প্রথম জন্মদিনের শুভেচ্ছা তাকে দিলাম। সাত তারিখে 7ই নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবাংলার আইকন ছাত্র যুবর নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, আমরা সেটাকে 12:01 আমরা আজকে পালন করলাম। আমরা চাইবো দাদা সুস্থ থাকুক, ভালো থাকুক, আগামী দিনে আমাদের চলার পথ দেখাক। আর আমরা তাকে দেখে করে রাজনীতিটা করি, কোনোদিন এইটুকু প্রতিশ্রুতি আমরা নেব অভিষেক ব্যানার্জির আজকে জন্মদিনে, যে দাদা তোমায় হিত মাঝারে রাখবো, কোনদিন ছেড়ে যাবো। এই যে আজ মধ্যরাত্রে এই পালন করলেন, এটা তো অভিনব একটা। না অভিনব নয়, 12:00 সাত তারিখ পড়ে গেছে, তাই আমরা 7 তারিখে সর্বপ্রথম আমরা মনে করি দাদাকে আমরা প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার নাম আর পরিচয়? বিশ্বজিৎ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ।